हेलो एवरीवन, आमी राम कुमार भुइया अवसरप्राप्त सरकारी कर्मचारी। এই বছর দুই হতে চলল অবসর নিয়েছি আর কি। তো আমার কর্মজীবনের শুরু এই মিশনিয়াস পরীক্ষার মাধ্যমে। পরবর্তীকালে আমি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এ জয়েন করি। আমার অবসরের পর রিএমপ্লয়েডের সুযোগ এসেছিল, কিন্তু আমি সেসব সুযোগ নিইনি। তার কারণ আমার নতুন করে চাকরি করার কোনো ইচ্ছেই ছিল না। আমার সময় কাটে এখন ওই কম্পিটিটিভ পরীক্ষার্থীদের পাশে থেকেই। আমার বেশ কিছু চেনা পরিচিত আছেন যারা আমার সঙ্গে রেগুলার কন্ট্যাক্ট রাখেন, অনেকের গার্জেন আছেন। তো এই সম্প্রতি 4 জুন মিশনিয়াসের মেন্স পরীক্ষার যে রেজাল্ট বেরোলো, তো সেই পরীক্ষায় কয়েকজন মেন্সে কোয়ালিফাই করেছে। তো কোয়ালিফাই করার পর আমার কাছে জানতে চেয়েছিল যে ইন্টারভিউ ফেস করার জন্য তারা কিভাবে প্রস্তুতি নেবে। তো এই প্রসঙ্গেই আমি ভাবলাম যে তাহলে কিভাবে ব্যাপারটা তাদের কাছে পৌঁছানো যায়। প্রথম কথা, করোনা লকডাউনের জন্য তো ট্রেন বাস চলাচল শুরু হয়নি এখনো, সেভাবে কেউ কারোর সঙ্গে গিয়ে সরাসরি যোগাযোগ করতেও পারছে না। তো ভাবলাম এই ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমেই আমি পৌঁছতে পারি। তা যারা এই মিশনিয়াস পরীক্ষা ইন্টারভিউ ডাট পাবে, তাদের তো একটা ভালো পজিশন হয়ে গেছে ইতিমধ্যেই। বিশেষ করে লিখিত পরীক্ষায়, মেন্সের লিখিত পরীক্ষায় পাশ করা মানে একটা ভালো রকমের অ্যাচিভমেন্ট করতে পারা। এই অবস্থায় যদি একটু কেয়ারফুলি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া যায়, তাহলে কিন্তু ব্যাপারটা খুব সুন্দর হয়ে যায়। পরীক্ষা ইন্টারভিউ সম্পর্কে অনেকেরই একটা ভীতি খুব কাজ করে, যেটা হলো যে ইন্টারভিউ বোর্ডে বোধহয় বাঘা বাঘা সব লোকজন থাকে, আর তারা এমন সব প্রশ্ন করবে যে ক্যান্ডিডেট একদম নাস্তানাবুদ হয়ে যাবে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। এই ধারণার বশবর্তী হয়ে তোমরা কিন্তু ইন্টারভিউ বোর্ড ফেস করতে যেও না। তার কারণ আমার যা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিরিখেই তোমাদেরকে বলি, ইন্টারভিউ বোর্ডে যারা সদস্য তারা সত্যি অভিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ, সে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এই নয় যে তারা সবাই রাজভারী স্বভাবের মানুষ এবং খুব গম্ভীর গলায় এমনভাবে প্রশ্ন করবেন যে তাতে করে ক্যান্ডিডেট হকচকিয়ে গিয়ে মানে উল্টো পাল্টা উত্তর দেবে। ব্যাপারটা কিন্তু তা নয়, বরং উল্টোটাই। ওখানে বোর্ড মেম্বার যারা, তারা ভীষণ কোঅপারেটিভ এবং ফ্রেন্ডলি। তুমি একবার ওখানে ঢুকে যাওয়ার পরেই বুঝতে পারবে যে একটা বেশ বন্ধুভাবাপন্ন পরিবেশে এসে পৌঁছেছ। এবার তার ভয়টা কিসের? ভয়টা ওই যে অহেতু ভয়। আর একটা জিনিস কি, যে আমি যে কাজের জন্য ইন্টারভিউ দিচ্ছি সেই কাজের নেচার সম্পর্কে ঠিকমতো ধারণা না থাকা। তুমি এই যে পরীক্ষায় রিটিন পরীক্ষায় পাস করেছো, ইন্টারভিউ দেবে, তোমাদের দেখা গেছে যে বিজ্ঞাপনে বলা ছিল যে 19খানা পোস্ট, এই 19খানা পোস্টের জন্য এই সার্ভিস থেকে রিক্রুটমেন্ট হবে। এখন এই যে পোস্টগুলো, সেই পোস্টগুলোর কোনো একটা পোস্টের জন্য তুমি মনোনীত হবে। এখন এই যে পোস্টগুলো, তার কাজ কি, এদের পোস্টিং কোথায়, এগুলো সম্পর্কে কি ধারণা তোমাদের আছে? যদি না থাকে তাহলে কিন্তু এটাই প্রাইমারিলি করা দরকার। আমি বলতে পারি যে এই পদ, এতগুলো যে পোস্ট আছে, এই পোস্টগুলো কিন্তু আগে ছিল না। আগে 8টা 9টা পোস্ট ছিল, এখন সেখানে 19টা হয়ে গেছে। কিন্তু এই 19টা পোস্টের মধ্যে থেকে 2-3টে বাদ দিলে বাকি পোস্টগুলো হয় ব্লক অফিসে, না হয় ব্লক স্তরের যে কোনো অফিসে পোস্টিং হবে। এই যেমন ধরো বিডিএমও, এপিও, বিডব্লিউও, এসডব্লিউও, ইন্সপেক্টর বিসিডব্লিউ, এই সমস্ত যে পোস্টগুলো এগুলো সরাসরি একদম ব্লক অফিসের পোস্ট। তারপর যদি বলা হয় বিওয়াইও, বিওয়াইও ব্লক স্তরেরই একটা সেপারেট পোস্ট, ব্লক ইউথ অফিসার। আবার এসিডিপিও মানে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এটা হচ্ছে ব্লক অফিসের পোস্ট নয়, কিন্তু ব্লক লেভেলের পোস্ট। সিডিপিও অফিসে এনার পোস্টিং হবে। এখন
যে জন্যই কথাটা বলা সেটা হলো যে ব্লক স্তরে যখনই পোস্টিং হচ্ছে, দু তিনটে পোস্ট বাদ দিলে বাকি সমস্ত পোস্টগুলো হচ্ছে ব্লক স্তরের, তো এই ব্লক স্তরে পোস্টিং হওয়ার অর্থটা কি? না, গ্রামের মানুষজন যারা বেশি লেখাপড়া জানে না, যারা ঠিক মতো ম্যানার্স জানে না, সেই সমস্ত লোকজন তাদের অভাব অভিযোগ দাবি দাওয়া নিয়ে আসবে ব্লক অফিসে। তারা হয়তো ঠিকঠাক কথা গুছিয়েও বলতে পারবে না, কিন্তু তাদের কথা ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে শুনতে হবে, তাদের সমস্যার সমাধান করতে হবে। যেহেতু এই ধরনের পাবলিক ডিলিংস অফিস, সেখানে পাবলিক ডিলিংস অফিসে যে সমস্ত অফিসার বা কর্মচারী কাজ করবেন তাদেরকে অনেক ধৈর্যের সঙ্গে, অনেক নিরপেক্ষতার সঙ্গে, অনেক সততার সঙ্গে কাজগুলো করতে হয়। ইন্টারভিউ বোর্ডে তোমার বিদ্যের পরীক্ষা নেওয়া হবে না, কিন্তু ওখানে পরীক্ষা নেওয়া হবে তুমি আসলে মানুষ কেমন, তুমি কতটা মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারো। যদি দেখা যায় যে তুমি বদ মেজাজি হও, তোমার ধৈর্য শক্তি কম, তার মানে কিন্তু তুমি এই পাবলিক ডিলিংস অফিসের অনুপযুক্ত। এই অবস্থায় ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা নিশ্চয়ই তোমাকে সেভাবে মনোনীত করতে চাইবেন না। তোমার ইন্টারভিউ বোর্ডে যখন তুমি ঢুকছো, হলে যখন ঢুকছো, ওই ঢোকার সময় থেকেই কিন্তু তোমার উপর একটা নজর পড়ে যাচ্ছে ওই বোর্ডের মেম্বার যারা। ধরো তুমি হলের মধ্যে ঢুকলে, ইন্টারভিউ বোর্ড তার দরজা বন্ধ আছে, ঠেলা দরজা, তাকে তুমি ঠেলে ভেতরে ঢুকলে, ঢোকার পর গিয়ে তোমার জন্য একটি সিট চেয়ার রাখা আছে, তুমি সেখানে গিয়ে বসবে। তোমার বসার ধরন, তোমার কথা বলার ধরন, তোমার বসে থাকা অবস্থায় তোমার অন্যান্য অঙ্গি ভঙ্গির ধরন, সবই কিন্তু ওখানে বোর্ডের সদস্য যারা তাদের, ওই চারজন যদি থাকেন, চার দোকানে আটখানা চোখ তোমার কিন্তু ফলো করবে। ধরো তোমার সামনে যে চেয়ার রাখা আছে তোমার জন্য, সেটা একটু টেনে বসতে হবে। তুমি সেই চেয়ারটাকে এমনভাবে টানলে যে একটা কর্কশ আওয়াজ হলো, সেটা খুবই বিষদৃশ্য হবে, এটা তোমাকে এড়াতে হবে। আবার বসার পর দেখা গেল তোমার একটু নার্ভাসনেস কাজ করছে, তুমি তখন পা দোলাতে শুরু করলে, কিংবা নখ খুঁটাতে শুরু করলে, প্রশ্ন করা হয়েছে উত্তর দেবে একটু মাথা চুলকাতে শুরু করলে, এইগুলো কিন্তু সব বদ অভ্যেস। এই বদ অভ্যেসগুলোকে একেবারে ত্যাগ করতে হবে। তুমি কিন্তু যদি এই অভ্যেসগুলো ত্যাগ না করে ওই ইন্টারভিউ বোর্ডের ইন্টারভিউয়ারদের সামনে থাকো, তাহলে কিন্তু তুমি ওখানে নেগেটিভ মার্কিংয়ের দিকে এগোচ্ছ। আর এটা খুব সহজেই এড়ানো যায়, তোমাদেরকে সেই টিপসটা ওই জন্য আগেভাগেই দিয়ে দিলাম। এবার পরীক্ষকরা মানে ইন্টারভিউয়াররা তোমাকে জানতে চাইবেন, প্রশ্ন করবেন, যে সমস্ত প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর যে তুমি সবই জানো তার কোনো মানে নেই, জানতেই হবে তারও কোনো মানে নেই। যদি তুমি সব প্রশ্নের উত্তর না দিতে পারো তোমার চাকরি হবে না, এরকমও কোনো কথা নেই। তোমাকে একটা উদাহরণ দিই, ধরো তুমি বাড়িতে একটা পাতকোয়া খুলবে তার একটা ভাবনা করেছো, তো পাতকোয়া খুলতে গেলে কোন মিস্ত্রিকে লাগাবে একটা ভাবনা চিন্তা করলে, এর তার কাছে খোঁজ খবর নিয়ে জানতে পারলে যে হ্যাঁ উমুক ব্যক্তি বেশ ভালো মিস্ত্রি, তো সে এলো। সে আসার পর তুমি তাকে বলবে যে তুমি আমার পাতকোয়া খুলতে লাগিয়ে দাও, এই বলে শুরু করে দেবে, না তাকে প্রাইমারি কিছু প্রশ্ন করবে, নিশ্চয়ই কিছু করবে প্রশ্ন। সে প্রশ্নগুলো কি? যেমন, আচ্ছা আমি যে পাতকোয়াটা খুলবো আমার কদিন লাগবে বা কত খরচা হবে, বেড়িগুলো কোথায় পাবো, এই পাতকোয়াটা কতদিন লাস্টিং করবে, এরকম কিছু প্রশ্ন করলে। এবার দেখা গেল সেই মিস্ত্রি তোমার প্রশ্নের ঠিক সরাসরি উত্তর দিতে পারলো না, সে বলল কি, বাবু আপনি যা বলছেন আমি কিন্তু ঠিকঠাকের উত্তর দিতে পারবো না, তার কারণ আমি কোন মাটিতে পাতকোয়াটা খুলবো সেই মাটির নেচারের উপর নির্ভর করবে আমার কতদিন সময় লাগবে। তার কারণ যদি নরম মাটি হয় তাহলে কম সময়ে হবে, যদি এঁটেল বা কাঁকরের কাঁকরযুক্ত মাটি হয় তাহলে সময় বেশি লাগবে, শক্ত মাটি যদি হয় সেখানে সময় বেশি লাগবে, জলের লেভেল কতটা, মানে কোথাও দেখা যাবে 20 ফুটের কমেই জল পাওয়া যাবে, আবার কোথাও দেখা যাবে 20 ফুটে পাওয়া যাবে না, বেশি আরও ডিপে যেতে হবে।
তাহলে সময় বেশি লাগবে, খরচা বেশি হবে। আমি আগে ভাগে কি করে বলবো বাবু যে কত খরচা হবে, কদিন সময় লাগবে, সবই নির্ভর করছে এই সমস্ত বিষয়গুলোর উপর। তা এগুলো শুনে তোমার কি মনে হবে যে আমি যা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর পাইনি? কিন্তু দেখো কল মিস্ত্রি সে সরাসরি তোমার প্রশ্নের উত্তর দেয়নি, কিন্তু যে কায়দা করে ব্যাপারগুলো বললো তাহলে তোমার কি মনে হচ্ছে যে ওই লোকটি কাজ জানে না জানে না? তোমার কি সেই অ্যাসেসমেন্ট হবে? নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে হ্যাঁ লোকটা কাজ জানে, কারণ কুয়ো খুলতে গেলে দুটো ফ্যাক্টর এখানে খুব কাজ করছে, একটা হচ্ছে জলের লেভেল আর একটা মাটির বা সয়েলের নেচার। এই দুটো জিনিস সম্বন্ধে তার আইডিয়া আছে। এবার কোথায় বেড়িগুলো পাওয়া যায় সে সম্বন্ধে সে নাও বলতে পারে, এবার কোথায় ভালো বেড়ি পাওয়া যায় কোথায় খারাপ বেড়ি পাওয়া যায় খানিকটা সে আইডিয়া দিল কি দিল না, তোমার টোটাল কত খরচা হবে তার পুরোপুরি হিসেব দিতে পারলো না, সে বড় কথা নয়। কিন্তু প্রাইমারিলি তুমি তাকে যে প্রশ্নগুলো করেছো বা উত্তর দেওয়ার যে ভঙ্গিগুলো, সে যে বিনয়ের সঙ্গে তোমার কথাগুলোর উত্তর দিল যে বাবু আমি এটা তো বলতে পারবো না, বলতো ওইরকম করে বলবেন না, ওইসব প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, যদি তাহলে সেরকম জানেন তাহলে দেখে নিন আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কি এই যে তার মুড, এই যে মেজাজ, কথা বলার ভঙ্গি বা উত্তর দেওয়ার স্টাইল, এগুলো দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে সেই লোকটাকে দিয়ে তোমার কাজ হবে কি হবে না। একইভাবে ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারাও কিন্তু একজন ক্যান্ডিডেটকে তার সততা, তার ইম্পার্সিয়ালিটি, তার ইন্ট্রিগিটি এগুলো যাচাই করে ফেলেন ওই সমস্ত কয়েকটা প্রশ্নের মধ্য দিয়েই এবং তার উত্তর দেওয়ার ভঙ্গির মধ্য দিয়েই। অনেক সময় দেখা যায় যে ক্যান্ডিডেট সত্য উত্তরটা না জেনে সে মিথ্যার আশ্রয় নিয়ে কিছু বলার চেষ্টা করে। যেমন কাউকে হয়তো জিজ্ঞেস করা হয়েছে যে আপনার হবি কি, এখন হবি কি, হবি বললে সেভাবে তো হবির চর্চা হয়তো হয়নি, কি একটা হবে, যা হোক একটা বানিয়ে বলে দিই, ওরা কি আর সব দেখতে যাচ্ছে? আমি যদি বলে দিই গার্ডেনিং হচ্ছে আমার হবি, আমি বাগান টাগান করি, আমি বলে দিলাম, তা আমি বলেই দিলাম যে আমার গার্ডেনিং হবি, ওরা কি আর আমার বাড়ির সামনে জায়গা নেই আমি বাগান টাগান করি না, ওরা কি আর দেখতে যাচ্ছে নাকি? এবার ধরো ওরা বললেন বেশ ভেরি গুড, তা বাগানে আপনার কী কী গাছ লাগান, কখন গাছ লাগান, কীরকম ফুল হয়, এরকম কয়েকটা প্রশ্ন যদি একটু এগিয়ে যায় প্রশ্ন করতে করতে, তাহলে দেখা যাবে যে সত্যি তুমি যদি ওই কাজের সঙ্গে যুক্ত না থাকো তোমার ভুলভাল উত্তর বেরোতে থাকবে, তখনই কিন্তু তুমি যে কপটতার আশ্রয় নিয়েছো সেটা ধরা পড়ে গেল। কপটতার আশ্রয় নেওয়াটা মোটেই ভালো কাজ নয়। তুমি যেটা করো না, যেটা জানো না, যেটা পারো না, সেটা সত্যিটা স্বীকার করো, তাতে কোনো ক্ষতি নেই। যদি তোমার মনে অনুসন্ধিৎসা থাকে, মানুষের এটাই সবচেয়ে বড় একটা গুণ যে আমি যেটা জানি না সেটা আমি জেনে নেবো, যেটা আমি পারি না সেটা আমি করে নেব। এই যে করার বা জানার একটা যদি ক্যাপাসিটি ভেতরে কাজ করে তাহলেই কিন্তু সেটাই মানুষের গুণ, সেই গুণ থেকেই সে এগোতে পারবে। পরীক্ষকরা কিন্তু এগুলো যাচাই করে, কাজেই কপটতা বা ছলনার আশ্রয় নেওয়া মোটেই উচিত নয়। আবার আরেকটা ব্যাপার কি যে এই যে ধরো ব্লক অফিসে বা ব্লক স্তরের যে কোনো অফিসে তোমার যদি পোস্টিং হয় তোমাকে ইম্পার্সিয়ালি কাজ করতে হবে। ওখানে কি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এই স্তরের লোকজন যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা কোনো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের লোকজন? এবার তুমি যদি শুধুমাত্র পক্ষপাতিত্ব করে তাদেরই জন্য কাজ করতে থাকো তাহলে কি হবে, যে যারা বিরোধী দল তাদের লোকজন বা অন্য দলের সমর্থকরা তারা এসে কোনো রকম বেনিফিট পাবে না, সেই ক্ষোভ বিভিন্নভাবে প্রকাশ পাবে, তোমার ইম্পার্সিয়ালিটি নিয়ে প্রশ্ন উঠবে। কাজেই তোমাকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, সেই গুণটিও তোমার থাকতে হবে। এবং ইন্টারভিউ বোর্ডেও কিন্তু তোমার কোনোভাবেই, তুমি যে কোনোভাবে পলিটিক্যালি মোটিভেটেড নয় সেটাও তোমাকে বোঝাতে হবে। যদি এই কথাগুলো মাথায় রেখে তুমি ইন্টারভিউ বোর্ড ফেস করো তাহলে কিন্তু তোমার সমস্যা দেখা যাবে, সমস্যাটা সমস্যাই নয়, ইন্টারভিউ বোর্ড থেকে তুমি হাসতে হাসতেই বেরিয়ে আসতে পারবে। আর তার আগে আমি আবারও বলবো যে পোস্টগুলো এই চাকরি এই রিক্রুটমেন্টের মাধ্যমে দেওয়া হবে সেই পোস্টগুলো সম্বন্ধে একটু আইডিয়া করে নাও। আমি পরবর্তীকালে চেষ্টা করব যদি সুযোগ পাই পার্টিকুলার পোস্টগুলো নিয়ে, কারণ মিসেলিনিয়াস সার্ভিস
পরীক্ষায় আমি বার দুই কোয়ালিফাই করেছি এবং ইন্টারভিউও দিয়েছি, চাকরিও করেছি দীর্ঘদিন, যার ফলে আমার বিভিন্ন অভিজ্ঞতা আছে। সেগুলো নিয়ে আমি তাহলে পরের ভিডিওতে আসবো। আপাতত আজ এই রাখি। থ্যাংক ইউ।